হ্যালো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি ডিসকোমোরের ডিসকো চায়ের উদ্দেশ্যে। সেখানকার চা খেয়ে আপনিও বলবেন সত্যি অসাধারণ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদা শাহপুর ব্রিজ। এখান থেকে একটু গিয়েই শাহপুর পথ হয়েই পেয়ে যাবেন ডিসকোমোর। মালদা টাউন থেকে টোটাল 15 মিনিটের দূরত্ব শাহপুর ব্রিজ থেকে রোড ও ডিসকোমোর পর্যন্ত। আপনি টোটো বা বাসেও আসতে পারেন। হ্যাঁ, এটা শাহপুর রোড, আর একটু পেরোতেই পেয়ে গেলাম ডিসকোমোর। তারপর বাইক দাঁড় করিয়ে আমরা সেই আগের মতোই মজা ও আনন্দ উপভোগ করতে শুরু করে দিলাম। এই দোকানের মালিক তো তিনি নিজেই, কিন্তু তার নামটা কি ও কতদিন ধরে এই দোকান সামলাই সেটা আমার কাছে অজানা ছিল, তাই শেষমেশ জিজ্ঞেস করেই ফেললাম। হ্যালো দাদা, বলছিলাম যে আপনার নামটা কি? একটু জোরে। রকি মণ্ডল। রকি মণ্ডল। আর কত বছর ধরে চাটা করছেন এখানে? 12-13 বছর ধরে দাদা এখানে চাটা করছেন। আপনি নিশ্চয়ই দোকানে চায়ের সরঞ্জাম, একগুচ্ছ কাপ ও দুধের হাড়ি দেখেই বুঝে ফেলেছেন এই চায়ের দোকানে মানুষের কাছে কতটা চায়ের নেশার টান রয়েছে। আশা করি বুঝার আর বাকি থাকছে না। তারপর আমরাও তিন বন্ধু মিলে 3 কাপ চা নিয়ে নিলাম। সত্যি খুব ভালো লাগলো। অবশ্য চা আমাদের সকলের প্রিয়, ছোট থেকে বড়, বাচ্চা থেকে দাদু, যেন একদিন চা না পান করলে কেমনই লাগে। চায়ে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকায় চা মানুষের চিন্তা নিবারক হিসেবে কাজ করে ও ক্লান্তি দূর করে। চায়ের এই পড়ে থাকা কাপগুলো দেখে আপনিও অবাক হয়ে যাবেন, এমন দৃশ্য হয়তো এই চায়ের দোকান ছাড়া আর কোথাও দেখা যাবে না।